আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। মেদভুঁড়ি নিয়ে চিন্তিত? মেদভুঁড়ি কিছুতেই কমছে না, অনেক কিছুই করছেন, অনেক কিছুই খাচ্ছেন, কিন্তু মেদভুঁড়ি কমছে না, সামনের দিকে বেড়েই যাচ্ছে। তো এরকম সুন্দর পেট শেপে আনার জন্য আমি আজকে একটি আপনাদেরকে ঘরোয়া রেমেডি তৈরি করে দেখাবো। আমার আজকের রেমেডিটি আপনারা যদি ফলো করেন, মাত্র 7 দিনেই আপনাদের পেট থেকে মানে মেদ ভুঁড়ি চর্বি সব উধাও হয়ে যাবে বন্ধুরা। তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করবেন, আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। এরকম উপকারী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, মানে অনেকের মাঝে আমার ভিডিও আর খুঁজে নিতে হবে না বন্ধুরা। তো চলুন বেশি কথা না বলে এখন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। অনেকে অনেক কিছু করছেন কিন্তু মেদভুঁড়ি কমাতে পারছেন না, মানে কোনো অনুষ্ঠানে যেতে পারছেন না, ভালো কাপড় চোপড় পরতে পারছেন না, এরকম মানে কাপড় পরতে গেলে মানে সমস্যা হয়। তো বন্ধুরা আপনারা অনেক চিন্তিত, অবশ্যই আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন মনোযোগ সহকারে, তো মাত্র 7 দিনেই ম্যাজিকের মতো আপনাদের চর্বি গলে উধাও হয়ে যাবে, আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না। অনেকেই হচ্ছে ব্যায়াম করেন, সকাল সন্ধ্যা অনেক ব্যায়াম করছেন, হাঁটাহাঁটি করছেন, এরপরেও মেদভুঁড়ি কমছে না, শরীর থেকে অনেক ঘাম জড়াচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই হয় না, শরীর দুর্বল হয়ে পড়ে। তো বন্ধুরা কোনো রকম ব্যায়াম মানে ডায়েট সব কিছুই আপনারা বাদ দিয়ে আপনারা যদি এই রেমেডিটা ফলো করেন, মাত্র 7 দিনেই আপনাদের মেদভুঁড়ি কমে যাবে। তো এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমত লাগছে লেবু। লেবুটা মানে চর্বি গলাতে অনেক বেশি সাহায্য করে। লেবুতে রয়েছে ভিটামিন সি, এটা আমরা হয়তো সবাই জানি। লেবুর অনেক গুণাগুণ রয়েছে যেটা মেদভুঁড়ি কমাতে অনেক সাহায্য করে। তো এখানে আমি একটাই লেবু নিয়ে নিব, বেশি লেবুর দরকার নাই। এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি, নিয়ে লেবুটা এখন আমি কেটে নেব। তো লেবুটা কাটা শেষ। তো লেবুর সঙ্গে আরও কিছু লাগবে, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না, নিয়ম মেনে কিছুই করতে পারবেন না। তো আমি এখানে লেবুগুলো স্লাইস করে কেটে নিয়েছি। লেবুগুলো স্লাইস করে কেটে নিয়ে আমি একটা সসপ্যানে তুলে নিলাম। এখন আমি নিয়ে নিব আদা। আদাটাও আমাদের পেটের চর্বি কমাতে সাহায্য করে, অর্থাৎ বেলি ফ্যাট দূর করে দিবে। তো বন্ধুরা আমি এখানে এক কোয়া আদা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আপনারা চাইলে এই আদাটা থেতো করেও নিতে পারেন। তো আমি আদাটা কুচি করে নিয়েছি, আপনারা আদাটা থেতো করে নিলেও মানে কাজ হবে। তো আমি কুচি করে নিয়ে নিয়েছি। এখন এই আদাটাও আমি এই সসপ্যানে ঢেলে দিব। এই তো আদাগুলো আমি সব দিয়ে দেব। আদাগুলো দেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিব। এই তো এই বাটি দিয়ে আমি 2 বাটি পানি দিয়ে দিব। আপনারা চাইলে এটা মগেও করে নিতে পারেন, 2 মগ পানি দিতে হবে। তো আমি এখানে 2 বাটি পানি দিয়ে দিলাম। এখন আমি কিচেনে চলে যাব। আমি কিচেনে এই সসপ্যানটা উঠিয়ে দিয়েছি, পানিটা গরম হয়ে এসেছে। পানিটা বলক উঠে গেলে আমি এর সঙ্গে আরও কিছু মিক্সড করে দেব। এই তো পানিটা বলক চলে এসেছে প্রায়। এখন আমি এর সঙ্গে কিছু জিরা দিয়ে দিচ্ছি। আসলে জিরার গুণাগুণ বলে বোঝানোর নয়, জিরাটা আমাদের প্রায় 36টা রোগের কাজ করে। এই জিরা মেদভুঁড়ি কমাতে অনেক বেশি সাহায্য করে। তো বন্ধুরা আমি যে উপকরণগুলো দিয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই সবগুলো উপকরণ দিয়ে নেবেন, এর একটাও বাদ দিলে কিন্তু হবে না। তো এটা ভালো করে একটু বলক উঠে আসলে আমি আরও কিছু এর সঙ্গে মিশিয়ে দেব। तो एरपर ए तो किछुक्षण बलक उठार पर आमी दारुचिनी दुईटा टुकरो दिए दिच्छी। तो आमी दारुचिनीटा दिए दिलाम। आमी आरो किछुक्षण एटा जाल करे निब। अर्थात आमी एखाने दुई बाटी पानी दिए निएछी। एई दुई बाटी पानी माने जेन एक बाटी परिमाण थाके सेई पर्यन्त आमी एटा जाल करे निब, जेन एर निर्जासगुलो सब पानिर संगे माने बेर होये आसे। लेबू, तारपरे जीरा, दारुचिनी, आदा सबकिछुर निर्जास जखन बेर होये आसबे एबं पानीटा कमे जाबे ठीक सेई समय आमी एटा चूला थेके नामिये नेब। तो बंधुरा आपनारा देखतेई पाच्छेन आमार पानीटा माने कमे एसेछे। एखन आमी एटा चूला थेके नामिये ठांडा करे नेब। आमी चूला थेके नामिये निएछि माने ঠান্ডা করে নিয়েছি। কিছুক্ষণ পর আমি এখন এটা ঢেলে নিচ্ছি। এখন আমি বলবো এটা কিভাবে খেতে হবে। এটা আমি ঢেলে নিচ্ছি, আপনারা চাইলে এটা ছেঁকেও নিতে পারেন। আমি ছেঁকে নেইনি, এটা ছেঁকে না নিলেও কোনো ক্ষতি হবে না। तो आमी एटा ढेले निलाम। एखन ढेले नेওয়ার पर आमी आरो एकटा उपकरण एर संगे मिक्सड करब। तो बंधुरा आमी जे कयटा उपकरण दिएछि एगुलो सब मेदभुड़ी कमाते अनेक साहाज्य करे। आपनादेर मेदभुड़ी माने कयेक दिनेर मध्ये एकेबारे माने कमे जाबे। आशा करछि आपनारा भालो रेजाल्ट पेये जाबेन। तो आमी एटा ढेले नेওয়ার पर एखन आमी एर संगे मधु मेशाबो। এই তো আসলে বন্ধুরা আপনারা অবশ্যই খাঁটি মধুটা এখানে নিয়ে নেবেন। খাঁটি মধু ছাড়া এটা মানে কাজ করবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদেরকে, খাঁটি মধু এখানে নিতে হবে। মধু নেওয়ার পর এটা আমি গুলিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এটা দিনে দুইবার খাবেন বন্ধুরা। সকালে অর্থাৎ খালি পেটে একবার খেয়ে নেবেন নাস্তার অন্তত আধা ঘন্টা আগে, এবং রাতে ঘুমানোর আগে এটা দুইবার দিনে খেয়ে দেখবেন। আপনারা 7 দিনেই ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আপনাদের ব্যায়াম করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। অল্প দিনের মধ্যে আপনাদের পেট শেপে চলে আসবে, একবারে সব চর্বি ঝরিয়ে যাবে। আর অবশ্যই আপনারা এটা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, যতটা গরম খেতে পারেন চায়ের মতো খাবেন বন্ধুরা। তাহলে আপনাদের মেদভুঁড়ি মানে চর্বি बोले एकेबारे माने पेट उधा हो जाए। स्वाभाविक आपनारा जे कोनो धरनेर ड्रेस पड़ते पारबेन, आपनादेर माने सौंदर्यटा फिरे आसबे। तो बंधुरा आमार भिडियोटी केमन लेगेछे अवश्यई कमेंट्स बक्से कमेंट्स करे जानाबेन। आर आपनारा कि धरनेर भिडियो चान आमाके जदि बोलेन कमेंट्स करे, ताहले आमी सेई धरनेर भिडियो बानानोर चेष्टा करब। তো বন্ধুরা এখনও যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। আর আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।